আজ আমরা ভিক্টোরিয়া ঘুরতে যাচ্ছি, তো আপনাদের সাথে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শেয়ার করব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা অলরেডি চলে এসেছি, এখন রাস্তায় হাঁটছি আমরা, অলরেডি নেমে চলুন আমরা যাই। দেখুন আমরা অলরেডি ভিক্টোরিয়া চলে এসেছি, এটা হলো ভিক্টোরিয়ার বাইরের দৃশ্য। এরপর দেখুন টিকিটের জন্য অনেক বড় লাইন পড়েছে, তো আমরা লাইনে এখন দাঁড়িয়ে রয়েছি, তারপর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। তো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো আমাদের টিকিট নিল 30 টাকা। তো 30 টাকার মধ্যে আপনারা যারা যারা ঘুরতে আসতে চাইছেন ভিক্টোরিয়া, তো 30 টাকার মধ্যে আপনাদের পুরোটা ঘোরা হয়ে যাবে, অর্থাৎ ভেতরে মিউজিয়ামটা আর বাইরের এই পুরো বাগানটা আপনারা 30 টাকার মধ্যে ঘুরে দেখতে পারবেন। দেখুন ভেতরটা খুব সুন্দর, আর এখানে যে মিউজিয়ামটাও আছে সেটাও খুব সুন্দর। তো আমরা মিউজিয়ামটাও ভিডিও করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব, তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর আপনারা যারা যারা জানেন না যে ভিক্টোরিয়া কীভাবে যাব, ঠিকানাটা তো সব কিছু আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, এমনকি টিকিটটাও মানে কত লাগছে ঢুকতে, এই যে বললাম 30 টাকা করে, এটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আপনারা ডিসক্রিপশান বক্সটা একবার চেক করে নেবেন। আর যারা যারা আসেননি তাদের জন্য আরেকটা কথা, অবশ্যই আপনারা এই জায়গাটা ঘুরতে আসতে পারেন, খুব খুব সুন্দর জায়গা, আপনাদের আশা করছি এই জায়গাটাও খুব ভালো লাগবে। চারিদিকে প্রকৃতিটা খুবই সুন্দর, তা আপনারা এলেই বুঝতে পারবেন এই জায়গাটা খুবই সুন্দর, অনেক বড় এরিয়া জুড়ে জায়গাটা, তো প্রচুর প্রচুর জায়গা রয়েছে। আপনারা চাইলে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়েও এখানে খেতে পারে, আমরা যেরকমটা করেছিলাম যে বাড়ি থেকে সবাই খাবার বানিয়ে নিয়ে সেখানে খেয়েছিলাম, তো আপনারা করতে পারেন, এটা খুব ভালো হবে যে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে একসাথে খেলে, সেটাও পিকনিক টাইপেরই হবে। এখানে যেহেতু বড় এরিয়া আর এত বড় জায়গা রয়েছে, তো আপনারা সেরকম পিকনিকের মতো করেও খেতে পারবেন। Thank you.
আপনাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবেন না।